আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি প্রবলেম অ্যান্ড সলিউশন চ্যানেলে। ক্লাস 9-10 এবং এসএসসি পরীক্ষার্থীদের ইংরেজি সিবি সাজেশন, এখানে আমি 5টি ক্যাটাগরির সিবি নিচ্ছি। এই 5টি ক্যাটাগরির মধ্যে আরও কী কী সিবি আসতে পারে সেটা এখন বলে দিব। তার আগে বলে নিই, ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে ওয়েবসাইট লিঙ্ক, সেখানে প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নসমূহ এবং সাজেশনসমূহ ইমেজ আকারে পাবে, সেগুলো ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারো। এবং ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্ক, জয়েন হয়ে যেতে পারো, যে কোনো ধরনের কন্টেন্ট আপলোড দিলে যাতে সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় এবং দেখে নিতে পারো। এবং অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে নিবে যাতে অন্যরাও দেখে উপকৃত হয়, এবং চ্যানেল সাবস্ক্রাইব মাস্ট। তো 5টি সিবির মধ্যে প্রথম হচ্ছে গিয়ে পোস্ট অফ এ কম্পিউটার অপারেটর। এখানে মূলত হচ্ছে অপারেটর, এখানে আরও যে কোনো ধরনের অপারেটর দিয়ে চাইতে পারে সিবিটা। আমাকে প্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাকে সিবি রাইটিংটা পুরোপুরি শিখতে হবে। যদি সিবি রাইটিং সবার জানা থাকে তো ভালো, যদি জানা না থাকে তবে আমাকে কমেন্টে জানিয়ে দিতে পারো, একটি ক্লাস নিয়ে আসার চেষ্টা করব। সিবিটা লেখার ক্যাটাগরিটা জানতে হবে যে আমাকে সিবির মধ্যে কি কি থাকতে হয়, কোন ক্যাটাগরির কোন ধরনের সিবি চাইলে আমাকে কি কি অবশ্যই শো করতে হবে, এবং কোন সিস্টেমে কিভাবে সিবিটা লিখলে পারফেক্ট সিবি হয়। সিবি শুধুমাত্র আমাদের এই যে পরীক্ষার মধ্যে সীমাবদ্ধ না, সিবিটা হচ্ছে আমাদের জীবনের, বাস্তব জীবনের প্রতিটি ক্ষেত্রে সিবির প্রয়োজনীয়তা অপরিসীম। তো আমরা সিবিটা অবশ্যই ভালোভাবে শিখব। তারপর হচ্ছে পোস্ট অফ এ মার্কেটিং ম্যানেজার। এখানে মার্কেটিং ম্যানেজার না হয়ে মার্কেটিং রিপ্রেজেন্টেটিভ হতে পারে, অথবা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হতে পারে, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ অবশ্য আছে, আরেকটা মার্কেটিং রিপ্রেজেন্টেটিভ হতে পারে, তারপর মার্কেটিং অফিসার হতে পারে, নিউজ কাস্টার হতে পারে, মার্কেটিং অফিসার হতে পারে। তারপর হচ্ছে নাম্বার 3, পোস্ট অফ এ টিচার। এখানে পোস্ট অফ এ টিচার এর বদলে অ্যাসিস্ট্যান্ট টিচার থাকতে পারে, অথবা পোস্ট অফ এ টিচার থাকতে পারে, দুইটা যদি আসে তবে টিচারেরটা লেখাটা সম্পূর্ণটা একই রকম। প্রথমে বলে নিই, তারপর বলে নিই, যদি এসএসসির অন্যান্য সাজেশনসমূহ দেখতে হয় তবে এসএসসি নামে একটা প্লেলিস্ট আছে, সেটাতে যেতে হবে, এবং এসএসসি সায়েন্স সাজেশন, এসএসসি কমার্স সাজেশন এবং এসএসসি আর্টস সাজেশন নামে তিনটা প্লেলিস্ট আছে, হিউম্যানিটিক্স সাজেশন নামে তিনটা প্লেলিস্ট আছে, সেগুলোতে গেলেও এসএসসির এবং ক্লাস 9-10-এর সকল ধরনের সাজেশন দেখা যাবে। এবং ভিডিওর উপরে কর্নারে এখানে আই বাটনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও দেখে নিতে পারো। তারপর হচ্ছে নাম্বার 5, নাম্বার 4, পোস্ট অফ এ লাইব্রেরিয়ান। এখানে অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান থাকতে পারে অথবা লাইব্রেরিয়ান থাকতে পারে, এটা তেমন কোনো ফ্যাক্টর না। তারপর টিচারের ক্ষেত্রে যেটা বলতেছিলাম, অ্যাসিস্ট্যান্ট টিচার আসতে পারে, টিচার আসতে পারে, অথবা লেকচারার আসতে পারে, কলেজ লেকচারার আসতে পারে, যে কোনোটাই আসুক আমরা একই রকম লিখব। তারপর নাম্বার 5 হচ্ছে পোস্ট অফ এ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। এক্ষেত্রে মেডিকেল অফিসার হতে পারে, নার্সিং সুপারভাইজার হতে পারে, তারপর হচ্ছে শুধুমাত্র রিপ্রেজেন্টেটিভ হতে পারে, যে কোনোটাই আসুক আমরা একই রকম লেখার চেষ্টা করব। তবে প্রতি ক্ষেত্রেই যদি আমরা সিবিটা লেখার ক্ষেত্রে যদি আমরা পূর্ব অভিজ্ঞতা দিয়ে দিই যে 2 বছর অথবা 3 বছর আমি এই প্রতিষ্ঠানে কাজ করছি, তবে সিবিটা একটি পারফেক্ট সিবি হয় এবং এতে মার্কসও ভালো পাওয়ার সম্ভাবনা থাকে। তবে সিবির যে ক্যাটাগরিগুলো আছে আমাদের মেইন বইয়ে, আমরা অবশ্যই সেগুলো ফলো করব। সিবির ক্যাটাগরি ওয়াইজ যদি আমরা সিবি লিখি, বাস্তব জীবনে সিবির ক্ষেত্রে আরও অনেক কিছু ইনক্লুড করতে হয়, কিন্তু আমাদের পরীক্ষায় যে সিবি আসবে সেক্ষেত্রে অনেক কিছু ছেড়ে দিলেও চলে, শর্টকাট করে লিখে দিলেও চলে, শুধুমাত্র যতগুলো ক্যাটাগরি আছে, যতগুলো স্টেপ আছে, সেই স্টেপগুলো যদি আমরা ভালোভাবে ফলো করি তবে অবশ্যই আমরা ফুল মার্কস পাওয়ার সম্ভাবনা থাকে। এবং ইংরেজি, প্রতিটি ইংরেজি লেখার ক্ষেত্রে অবশ্যই আমাকে বানানগুলো খুব ভালোভাবে দেখতে হবে, কারণ বানান ভুল যদি কোনো টিচারের চোখে পড়ে তবে টিচার তৎক্ষণাৎ বুঝে যান যে এই ছাত্রটা ইংরেজিতে উইক, হয়তো এটা অন্য কোনোভাবে লিখছে কিন্তু তার মানে এই না যে ইংরেজিতে সে পরিপক্ক, তার জন্য তার অটোমেটিক্যালি অন্যান্য ইংরেজি যে অন্যান্য নাম্বার আসছে প্রতিটা নাম্বারে প্রতিটা প্রশ্নের তার মার্কস অটোমেটিক্যালি কমে আসে। তো যার জন্য আমাদেরকে অবশ্যই
বানানটা খুব ভালোভাবে দেখতে হবে এবং হাতের লেখা যাতে খুব পরিষ্কার হয়। এবং ইংরেজির আজকে শেষ সাজেশন, ইংরেজির অন্যান্য সকল সাজেশন দেওয়া হয়ে গেছে, তো যেগুলো দেখা হয় নাই সেগুলো দেখে নিতে পারো। আমি প্রথমেই বলে নিয়েছি এসএসসি নামে একটা প্লেলিস্ট আছে, সেটাতে গেলে সকল ধরনের সাজেশন পাওয়া যাবে, সেখান থেকে দেখতে পারো। এবং যে কোনো ধরনের প্রয়োজনে এবং সিভির যদি ক্লাস প্রয়োজন হয় এবং যে কোনো বিষয়ের যতগুলো সাজেশন আপলোড দিয়েছি সেগুলো যদি ক্লাস প্রয়োজন হয় তবে আমাকে কমেন্টে বলে দিতে পারো, আমি নিয়ে আসার চেষ্টা করব। এবং অবশ্যই ভিডিওতে একটু লাইক দিবা এবং যে কোনো ধরনের প্রয়োজনে আমাকে ফেসবুক পেজ এবং গ্রুপে কমেন্ট করে দিতে পারো অথবা ফেসবুক মেসেঞ্জারে মেসেজ করে দিতে পারো, অবশ্যই সাথে সাথে রিপ্লাই দেওয়া হয়। এবং যে কোনো ধরনের প্রয়োজনে আমাকে ভিডিওর কমেন্টেও বলে দিতে পারো, অবশ্যই আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং সে অনুযায়ী কন্টেন্ট তৈরি করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। এবং তোমার বোর্ড, আমি সর্বদাই যেগুলো বলে থাকি, তোমার বোর্ডের যে লাস্ট ইয়ারের প্রশ্নগুলো আছে সেগুলো একটু দেখো, এই 5টি সিভির মধ্যেই দেখবা যেগুলো আসছে, এগুলোর মধ্যেই ঘুরে ফিরে আসছে, আমি যেগুলো আরও বলছি সেগুলোর মধ্যেই আছে। তো আমাকে প্রথমেই ক্যাটাগরিটা শিখতে হবে, কোন ক্যাটাগরিতে লিখতে হবে, তারপর আমি যে কোনো সিভি আসুক, যে কোনো লেটার আসুক, যে কোনো অ্যাপ্লিকেশন, যে কোনো ইমেইল আসুক, আমি অবশ্যই লিখতে পারবো। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। ওয়েবসাইট ভিডিও ডিসক্রিপশনে থাকা ওয়েবসাইটে প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ দেখতে পারো এবং পরীক্ষার সময়ে বিভিন্ন টেস্ট পেপার এবং স্কুলের গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ থেকে বাছাই করা প্রশ্নসমূহ তৈরি করা হবে সেগুলো দেখতে পারো। অবশ্যই আমার সাথে থাকতে হলে চ্যানেল সাবস্ক্রাইব এবং ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে নিতে হবে ফেসবুক সহ অন্যান্য মাধ্যমে। ধন্যবাদ সবাইকে।